আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আশা করি আপনার সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গিমা শাকের একটা দুর্দান্ত রেসিপি যেটা গরম বাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে তো প্রথমেই আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি গিমা শাক অনেকেই আসেন যারা গিমাসাকগুলো শাকগুলো চেনেন না তো তাদের জন্যই এটা আর অনেকে আসেন যারা গ্রামে বড় হয়েছেন তারা তো এই গিমা শাকগুলো চিনেন শাকটা খেতে একটু তিতা লাগে পুষ্টিগুণ এমনকি স্বাদেও কিন্তু অপূর্ব লাগে কারণ প্রত্যেকটা খাবারেরই এক রকম স্বাদ হয় তো গিমা শাকটা তিতা হলেও আমার কাছে অসম্ভব ভালো লাগে তো গিমা শাকগুলো কীরকম তো দেখেন এরকম আর আমি বাজার থেকে নিয়ে এসেছি এভাবেই আর এখানে একটু আঁকাগুলো সিরে সিরে বিক্রি করেছে বেশ অনেকগুলোই নিয়ে এসেছি এখন আমি শাকগুলোকে বেছে নিব গিমা শাকের কিন্তু ডাটাটা খাওয়া যায় না তো সেজন্য যতটুক সম্ভব আঁকাটা নিতে হবে আর একদম সফট দেখে ডগাটা নিতে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শাকটাকে বাসি বা বেছে নিচ্ছি তো দেখেন এটা আসলে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে গিমা শাকগুলো নিয়ে নিচ্ছি তো এইভাবে নিয়ে নিচ্ছি একটু সিঁড়ে নিচ্ছি আর ফুল আছে আসলে শাকটা বাসা এটা মুখে বলে বোঝানোর কিছু নেই এটা জাস্ট চোখে দেখেই বুঝে নিতে হবে তো আমি পাতাগুলো সিঁড়ে নিচ্ছি আর আগা থেকে যে নরম ডগাটা আছে সেটা একটু সিঁড়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো শাক বেছে নিব তো গিমা শাকগুলো আমি বেছে নিয়েছি তো দেখুন দেখতে মনে হয়েছিল অনেকগুলো বাসার পরে কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে তো এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি রান্না করতে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গিমা শাকে সাধারণত তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপরে আমি একটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে তিরিশ সেকেন্ডের মতো একটু বেজে নিব তারপর অ্যাড করে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুনের পরিমাণটা আপনার পছন্দ অনুসারে কম বেশি করে দিয়ে নেবেন তবে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি হালকা একটু ভেজে নরম করে নিয়ে তারপরে দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভেজে নিব। দুই মিনিটের মতো আলুটাকে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের বেগুন তো বেগুনটাকে আমি হালকা একটু পাতলা করে নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচামরিচ মাছকান দিয়ে ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আলু বেগুন এখন একসাথে আমি মশলাটার সাথে ভালো করে ভেজে নিব তো একটু নেড়ে ছেড়ে আমি দুই মিনিটের মতো একটু ডাকনাটা দিয়ে দিব এতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ডাকনাটা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেয়া গিমা শাকগুলো গিমা শাকটা ধোয়ার পরে অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন এতে করে শাকটার তিতুটা চলে যাবে তো গিমা শাকগুলো দিয়ে আমি আলু আর বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব তো আমি অল্প অল্প করে শাক দিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি যারা কখনোই গেমা শাক খাননি তারা একবার হলেও গেমা শাকটা ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তাছাড়া কিন্তু এটার মধ্যে অনেক ঔষধি গুণ আছে তো সেজন্য এটা খাওয়া খুবই দরকার আর এটা কিন্তু সারা বছর পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো আপনারা যদি পান কখনো এভাবে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো গিমা শাকগুলো দিয়ে আমি তিন মিনিটের মতো ডাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু নেড়ে ছেড়ে এখন নামিয়ে নেব তো আমি শাকটা নামানোর আগে দুইটা কাঁচামরিচ দিয়ে এক মিনিট রেখে দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি তো এভাবে যদি আপনারা গিমা শাকটা রান্না করেন গরম বাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজটাকে লাইক আর ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম